আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম নতুন একটি ভিডিও আচ্ছা আর করব কলা পিঠা রেসিপি আলহামদুলিল্লাহ এই পিঠা বানানোর পর সবাই প্রশংসা করেছে এই পিঠার পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়েছি বাজারে শুকনো চালের গুঁড়া আপনি চাইলে ভিজা চালের গুঁড়াও নিতে পারেন আর দিচ্ছি এক টেবিল চামচ আটা এখানে আটার পরিবর্তে ময়দাও দেওয়া যাবে তিনটা কলা নিয়েছি ছোটো সাইজের পাকা কলা এখানে যে কোনো কলা নিলেই হবে গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করেও নিতে পারেন অথবা হাত দিয়ে কষলিয়েও নিতে পারেন আমি সহজ পদ্ধতিতে সরাসরি হাত দিয়ে কষলিয়ে নিয়েছি কিন্তু কষলানোর সময় খেয়াল করতে হবে বড় কোনো দলা যাতে না থাকে খুব ভালোভাবে মিহি করে কষলিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দেব কোরা নারিকেল এখানে আমি ফ্রোজেন করা নারিকেল দিয়ে দিচ্ছি আপনি চাইলে ফ্রেশ নারিকেল দিতে পারেন ফ্রেশ নারিকেল দিলে আরও ভালো স্বাদ একদম পারফেক্ট পাওয়া যাবে ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি যেহেতু কলা মিষ্টি চিনির পরিমাণটা কমিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম বেকিং সোডা এক চিমটি পরিমাণ লবণ স্বাদ মতন বেকিং সোডা না থাকলে বেকিং পাউডার দিলেও হবে এই পর্যায়ে হাত দিয়ে ভালোভাবে শুকনো উপকরণ কলার সাথে মিশিয়ে নিলাম আর এখানে অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি পানিটা কিন্তু কুসুম গরম অথবা গরম না শুধু ঠান্ডা ভাঙা হাত দিয়ে স্পর্শ করলে যাতে মনে হয় যে পানিটা হালকা গরম এই পানিটা আমি এখানে অল্প অল্প করে মিলিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা কিন্তু পাতলা হবে না মোটামুটি ঘনই থাকবে কিছুটা এরকম দেখেই বুঝতে পেরেছেন যে ডোটা কিভাবে হবে চামচের সাহায্য অথবা হাতের সাহায্যে যাতে দেওয়া যায় এখন এই পর্যায়ে আমি দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব আপনি চাইলে আরও বেশি সময় রেখে দিতে পারেন এবার একদম গরম তেলের ভিতর এক এক করে আমি পিঠার গোলা দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে আর চামচে কিন্তু আমি তেল মাখিয়ে নিয়েছিলাম মিডিয়ামের থেকেও কম আঁচে পিঠাগুলো আমি ভেজে নেব প্রথম দিকে চুলার আঁচ একটু বাড়ানো থাকলেও পরে কিন্তু কমিয়ে দিয়েছি অবশ্যই কিছুক্ষণ পরপর কয়েক সেকেন্ড পরপর নেড়ে চড়ে দিতে হবে যখন সুন্দর একটা কালার আসবে তখন পিঠাগুলো উঠিয়ে নিতে হবে আর পিঠাগুলো দেওয়ার সময় কিন্তু অবশ্যই গরম তেলের ভিতর দিবেন ঠান্ডা তেলে একদমই দিবেন না এভাবে কিছুক্ষণ ভাজার পর পিঠাগুলো ফুলে উঠবে আর একদম সুন্দর একটা কালার চলে আসবে এই পর্যায়ে আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি এক বেশ পিঠা ভাজতে আমার পাঁচ থেকে ছয় মিনিট টাইম লেগেছে দেখেন কতটা সুন্দর কালার হয়েছে এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব এই পিঠার উপরটা হয় একদম ক্রিস্পি আর ভিতরটা কিন্তু খুবই সফট কলা কিন্তু অবশ্যই দিতে হবে এই পিঠাতে যেহেতু কলা পিঠা আর কলা দিলেই ভিতরটা নরম হবে আর উপরটা তো একদমই ক্রিস্পি থাকে আর এই পিঠা দুই থেকে তিন দিন রেখে খাওয়া যাবে একদম কিচ্ছু হবে না যখন নতুন বানাবেন তখন একরকম স্বাদ দুই দিন পরে বাসি হয়ে গেলে এর স্বাদটা আবার অন্য রকম হয়ে যাবে আমি একটি পিঠা আপনাদের সাথে খেয়ে শেয়ার করি আর হ্যাঁ একবার হলেও এই পিঠাটা বানিয়ে বাসার সকলকে নিয়ে খাবেন বিসমিল্লা দেখা যাক আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়েছে ভালো থাকবেন সবাই বাসার সবাইকে নিয়ে আসসালাম আলাইকুম